আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলে আমরাও ভালো, মোটামুটি ভালো দেখে আজকে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ইন্ডিয়া চলে আসছি। বলতে পারেন যে কীভাবে? কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে ইন্ডিয়া, আপনার 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা চলে আসি ইন্ডিয়া। হয়তো মাটির নিচ দিয়ে আসি বা মাটির উপর দিয়ে যেভাবে আসি চলে আসি। আমি এখন যে জায়গাটা দাঁড়াই আসি বা যে জায়গাটা আমরা অবস্থিত, এখানে আমার সাথে পরিচয় করে দিই, হচ্ছে চাচাতো ভাই, এটা হচ্ছে আপন চাচাতো ভাইয়ের ছেলে মানে ভাতিজা, সে হচ্ছে ভাতিজার ফ্রেন্ড আর কি, বন্ধু। তো চিন্তা করলাম যেহেতু অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার কারণ হচ্ছে আমরা আজকে টিকটক ভিডিও বানাতে আসছিলাম, ফার্স্ট টাইম করে যেহেতু ইন্ডিয়া চলে আসছি বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে চিন্তা করলাম যে আপনাদেরকে ইন্ডিয়াটা একটু দেখাই। আমি যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু ইন্ডিয়া, আর এই নিচে নিচের যে অংশটা একদম নিচে আর কি সোজা, এটা হচ্ছে রাস্তা। এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে সোজা নামে গেছে পুরো বাংলাদেশ, আর আমি যে জায়গাটা দাঁড়ায় আছি বা আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে পিছনে একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরের লাইট, জিয়াতারের ভিতরে আর কি। চলেন আমরা ইন্ডিয়া একটু দেখি। এটা হচ্ছে ইন্ডিয়া, এই দাঁড়ায় আছে আমরা ইন্ডিয়ার মধ্যে, এই যে ওরা উঠতেছে, এই যে ইন্ডিয়া। হ্যাঁ, ভিতরে আপনার BSF এর ক্যাম্প আছে, ভিতরে যাওয়া যাবে না, এটা হচ্ছে এই দিক দিয়ে সোজা আপনি হাইটা গেলে আপনি চলে যাবেন ইন্ডিয়ার মধ্যে আর কি। চলেন আপনাকে দুই একটা পাহাড় দেখাই, ভিউ দেখছেন, মাথা নষ্ট ভিউ। আসলে আসলে ইন্ডিয়ার ভিউ অনেক সুন্দর, ঠিক আছে। এই যে আর এই যেটা কিন্তু এটাতে একটা সময় আমরা ছোটবেলা যখন উপরে উঠতাম আর কি তখন বেড়া ছিল না, কিন্তু মাটি না, এটা মাটি না, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার যে চীনা মাটি আছে না, চীনা মাটি বালি মাটি দিয়ে করা, অনেক স্ট্রং কিন্তু এটা। হ্যাঁ, এটাতে একটা সময় খিচুড়ি দিত, এই যে এই বক্সগুলোতে খিচুড়ি থাকতো, খিচুড়ি পাকায় প্রতি শনিবারে খাওয়াই তো। এই যে আমার ভাতিজা চাচাতো ভাইটাই সব যাইতে ওই দিকে যে কোনো একটা কারণে, এই যে ইন্ডিয়া। চলেন আমরা দেখি, এই যে পাহাড় পাহাড়ে পাহাড়ে ভরা, এই যে ইন্ডিয়া দেখছেন, এই ইন্ডিয়া। আসলে যেহেতু আমরা আজকে ব্লগ করতে আসি নাই, যেহেতু ব্লগ করতে আসি নাই সেক্ষেত্রে আজকে আমরা আসলে ব্লগটা তো বড় করবো না, অন্যদিন আপনাদেরকে একদম আমার বাড়ি থেকে কীভাবে আসা লাগে, কীভাবে উঠা যায় বর্ডারে পায়ে হেঁটে বা ইন্ডিয়াতে সেটা দেখাবো। মাসুদ ভাই কই যাচ্ছেন? আমি এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে কেন ভাই? উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। কিভাবে? তাইটা একটু বল। 10 টাকা খরচ, তাও আমার ছোট ভাই বেরা ধরে বাদাম খাওয়াইছি, হাইটা করে যাচ্ছি আমরা ইন্ডিয়া। এখন দেখতেছেন আমার সাথে, এই তাহলে মাসুদ ভাই এটা কিভাবে আসছেন একটু যদি খুলে বলতেন জনগণের মাঝে। এখানে আমরা যেভাবে আসছি মাটির নিচ দিয়ে। জি, আসলে এটা বলা ঠিক না, কারণ আশেপাশে আশেপাশে তো ভিউটা অনেক সুন্দর। এখন আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া একদম উপরে, পাহাড়ের উপরে উঠে যাবে। এখন কি তাহলে আমরা পাহাড়ে আছি, ঠিক না? দেখুন কি সুন্দর। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প খরচে, বিনা খরচে, বিনা পাসপোর্টে, বিনা টিকিটে ইন্ডিয়া যাবেন। চলে না, অবশেষে এই যে আমার দিকে যে বেড়াটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার সেই কঠিন এবং অনেক স্ট্রং এবং অনেক সিকিউরিটিমূলক একটা বেড়া। এটা পার হলেই ইন্ডিয়া যে মেইন বর্ডার, সেই বর্ডারে আমরা তো বাংলাদেশি লোক, উইদাউট পাসপোর্ট ছাড়া আসছি চুরি করে বা চোরাই পথে যেভাবে আসছি, উপরে যাওয়া যাবে না। আজকে অ্যাকচুয়ালি আসা হচ্ছে আমাদের টিকটিক ভিডিও করার কারণে, ব্লগিংয়ের জন্য না। আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ নেমে যাবো ইনশাআল্লাহ। চোরাই পথে এসেছি, চোরাই পথে যাচ্ছি। দেখুন সাথে থাকুন। দেখুন চোরাই পথে, আমি বিয়ার গ্রিলস জঙ্গলের মধ্যে। ফাইনালি অনেক কষ্ট কইরা বাংলাদেশে নামলাম, এই যে বাংলাদেশ। এই হচ্ছে
সূর্যাস্তর দৃশ্য, অবশেষ বাংলাদেশে চলে আসলাম। তো আমাদের সাথে এইসব দেশের ব্লগ পেতে হলে আমাদের পেজটাকে ফলো করে রাখুন। আজকে আমরা এখানেই বিদায় নেবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সালামু আলাইকুম।